আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। হ্যালো প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা অনেকটা সুস্থ আছেন। আমরা যারা সৌদি আরবে বর্তমানে বসবাস করি, আমরা যদি কোনো কাজের ক্ষেত্রে বা কোনো প্রয়োজনে মুক্তব আল আমেলে যাই, অর্থাৎ সৌদি মিনিস্ট্রি অফ লেবার অফিসে যাই, তাহলে যে কোনো তারিখের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে যেতে হবে আমাদেরকে। তারপর কী জন্য আসছে তারা আমাদের কাছ থেকে শুনে সমাধান দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ কাজের প্রায়োরিটি দিবে। আর যদি আমরা কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে না যাই, তাহলে আমাদেরকে মুক্তবাল আমলে ঢুকতে দিবে না এবং তারা কোনো কথাই শুনবে না, আমাদেরকে তাড়িয়ে দিবে, বলবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসার জন্য। তাহলে আমাদেরকে অবশ্যই যে কোনো তারিখের একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে। সো কীভাবে মুক্তবাল আমলের অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব। সো চলুন মূল ভিডিওতে। সর্বপ্রথমে আপনাদের মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন বা গুগল সার্চ ইঞ্জিন অপশনে এখানে গিয়ে রাইটিং করবেন কুইয়া, QIWA কুইয়া। এই যে কুইয়া, এটার উপরে একটা ক্লিক করবেন এই লিঙ্কটার উপর। দেন এখানে দেখতে পাবেন হোম কুইয়া, এটার উপরে একটা ক্লিক করে দেবেন এই লিঙ্কের উপর। দেন এই লিঙ্কটা ওপেন হয়ে যাবে, কুইয়া প্ল্যাটফর্ম লিঙ্কটা ওপেন হয়ে যাবে। তারপরে আপনারা দেখতে পাবেন উপরে তিনটা ডট মেনু কর্নারে, এটার উপরে একটা ক্লিক করবেন। দেন এখানে লগ ইনের উপরে একটা ক্লিক করবেন। এখন আপনাদের করতে হবে কি, এখানে আপনাদের ইকামা নাম্বারটা এন্ট্রি করে দিবেন। ইকামা নাম্বারটা এন্ট্রি করার পরে নিচে দেখতে পাবেন পাসওয়ার্ড, অর্থাৎ দেখুন আপনারা আগে থেকে কুইয়া রেজিস্ট্রেশন করে রাখতে হবে। সো আপনারা কীভাবে কুইয়া প্ল্যাটফর্ম রেজিস্ট্রেশন করবেন আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা ক্লিক করে দেখে নিতে পারবেন। সো এখন আমি আমার পাসওয়ার্ডটা এখানে ইউজ করতেছি কুইয়া প্ল্যাটফর্ম লগ ইন করার জন্য। সো আপনারা আপনাদের পাসওয়ার্ডটা এখানে ব্যবহার করবেন। লগ ইন, দেন আপনাদের মোবাইলে সাইড ডিজিটের একটা কোড আসবে, অর্থাৎ আপসির অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে, সৌদি হুকুমের কাছে যে নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে, সেই নাম্বারে মোবাইল নাম্বারে সাইড ডিজিট একটা ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটা এখানে এন্ট্রি করে দিবেন। এন্ট্রি করার পরে নিচে দেখতে পাবেন কনফার্ম, কনফার্ম উপরে একটা ক্লিক করবেন। ভেরিফিকেশন কোডটা এন্ট্রি করে কনফার্ম ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো হয়ে যাব, ওয়েলকাম, এই যে আমার নাম শো হইতেছে এখানে। অ্যান্ড দেন উপরে দেখতে পাবেন থ্রি ডট মেনু কর্নারে, এটার উপরে একটা ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাবেন সার্ভিস নামের একটা অপশান আছে, এটার উপরে একটা ক্লিক করবেন। দেন অ্যাগেন এখানে একটা ইন্টারফেস শো হয়ে যাবে, দেখুন এখানে লাস্টে যে অপশানটা আছে লেবার অফিস সার্ভিস, এটার উপরে একটা ক্লিক করবেন। দেন এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে, দেখুন অ্যাপয়েন্টমেন্টস ইন লেবার অফিস, অর্থাৎ আমি এখন যে কোনো তারিখের জন্য মুক্ত আল আমেলের একটা অ্যাপয়েন্টমেন্ট নিব। সো অ্যাপয়েন্টমেন্টস ইন লেবার অফিসের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে বুক অ্যাপয়েন্টমেন্ট, এটার উপরে একটা ক্লিক করবেন। দেন হাতের আঙুল দিয়ে স্ক্রল করে একটু নিচে আসবেন, নিচে আসার পরে এখানে দেখতে পাবেন ভার্চুয়াল অ্যাপয়েন্টমেন্টস, এখানে একটু হাতের আঙুল দিয়ে স্ক্রল করে নিচে আসবেন, এখানে দেখতে পাবেন ইন পার্সন অ্যাপয়েন্টমেন্টস, অর্থাৎ আমরা তো যাবো লেবার অফিসে যে কোনো একটা কাজের ক্ষেত্রে বা যে কোনো একটা কাজের ক্ষেত্রে ডিসকাশন করার জন্য সৌদি মিনিস্টার অফ লেবার অফিসে। সো এখানে আপনারা ক্লিক করে দিবেন রিকোয়েস্ট নিউ সার্ভিস ইন পার্সন, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাবেন নেক্সট স্টেপ, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদেরকে এ ফেজে নিয়ে আসবে সার্ভিস নেম, এটার উপরে একটা ক্লিক করবেন সিলেক্ট। দেন এখানে লেবার রিলেশনস ইন্ডিভিজুয়ালস, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে নিচে দেখতে পাবেন সাব সার্ভিস নেমস, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। আপনারা কী উদ্দেশ্যে যাবেন লেবার অফিসে এখানে সিলেক্ট করে দিবেন ওয়ার্ক পারমিট ফর ফাইনাল এক্সিট ইন্ডিভিজুয়ালস বা অ্যাবসেন্ট রিপোর্টস, কী জন্য যাবেন এখানে অপশনটা সার্চ করে দিবেন। আমি এখানে সার্চ করতেছি ওয়ার্ক পারমিট ফর ফাইনাল এক্সিট ইন্ডিভিজুয়ালস। সো এখানে সিলেক্ট করে দিতে পারবেন বা অন্য অপশনও সিলেক্ট করতে পারবেন। অ্যান্ড নিচে দেখতে পাবেন নেক্সট স্টেপ, এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, দেখুন এখানে রিজন, এটা সিলেক্ট।
আপনি কোন ডিস্ট্রিক্টের এবং কোন ডিস্ট্রিক্টের লেবার অফিসে আপনি যেতে চাচ্ছেন এখানে চয়েস করে দিবেন। আমি আলগাসিম, সো আলগাসিম চয়েস করতেছি। অ্যান্ড এখানে দেখতে পাবেন অফিস এডর ফ্যাক্টর ক্লিক করবেন, অর্থাৎ আপনি সৌদি মিনিস্ট্রি অফ লেবার অফিস কোন অফিস যাবেন আপনি এখানে সিলেক্ট করে দিবেন। আমি বুরেদা লেবার অফিস এডর ফ্যাক্টর ক্লিক করতেছি, এখানে যাব আমি। দেন এখানে দেখতে পাবেন ডেট, কোন ডেটে আপনি যেতে চাচ্ছেন এখানে সিলেক্ট করে দিবেন। দেখুন আপনার কোন ডেটে সুইটেবল হয় আপনি যাওয়ার জন্য এখানে সিলেক্ট করে দিবেন। এখানে যে ব্ল্যাক কালারে নাম্বারগুলো ডেটগুলো শো হইতেছে এই ডেটে খালি আছে বুকিং। সো আমি 30 অক্টোবর জন্য বুকিং করতেছি, তাই এখানে ক্লিক করতেছি, আপনার ক্লিক করে দিবেন। দেন এখানে সেট ডেট এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন নিচে দেখতে পাবেন টাইম, টাইমের উপর একটা ক্লিক করবেন সিলেক্ট। আপনি কোন টাইমে যেতে চাচ্ছেন, কোন টাইমে আপনার সুইটেবল হয় সেই টাইম আপনারা সিলেক্ট করে দিবেন। আমি সকাল 9টা বাজে সিলেক্ট করতেছি। দেন এখানে নেক্সট স্টেপ উপর একটা ক্লিক করবেন। দেন নেক্সট স্টেপে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। দেখুন এখানে সব ডিটেলস শো হইতেছে, আপনি কোন ডেটে যেতে চাচ্ছেন, কোন টাইমে যেতে চাচ্ছেন সব আছে এখানে। দেন নিচে দেখবেন বুক অ্যাপয়েন্টমেন্ট এটার ফ্যাক্টর ক্লিক করবেন। থ্যাংক ইউ, ইউ হ্যাভ সাকসেসফুল বুকেড অ্যান অ্যাপয়েন্টমেন্ট, ইউর রেফারেন্স নাম্বার ইজ এত। অর্থাৎ দেখুন আমার রেফারেন্স নাম্বার, আমার বুক কমপ্লিট হয়ে গেছে, মানে অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট হয়ে গেছে 30 তারিখের জন্য, 30 অক্টোবরের জন্য। তারপর আপনি কী করবেন, এই অ্যাপয়েন্টমেন্টটা প্রিন্ট করে নেবেন। কীভাবে প্রিন্ট করবেন, মানে অ্যাপয়েন্টমেন্ট সাথে করে নেওয়ার জন্য এই যে এখানে দেখবেন প্রিন্ট, প্রিন্টের উপর একটা ক্লিক করবেন। তারপরে আপনাদের মোবাইলে পিডিএফ আকারে শো হয়ে যাবে। দেখুন আপনারা দেখুন এখানে পিডিএফ উপরে কন্ট্যাক্ট অপশন শো হইতেছে, এখানে ক্লিক করে আপনাদের মোবাইলে সেভ করে আপনারা যে কোনো জিমেলের মাধ্যমে বা যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফাইলটা ট্রান্সফার করে যে কোনো কম্পিউটার দোকান থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকের লেটারটা প্রিন্ট করে নিয়ে যাবেন সৌদি মিনিস্ট্রি অফ লেবার অফিসে যে তারিখের জন্য আপনারা বুক করছেন। সো ফ্রেন্ডস, আপনারা এভাবে আপনাদের কোনো কাজের ক্ষেত্রে যদি আপনাদের লেবার অফিসে যাওয়ার প্রয়োজন পড়ে সৌদি মিনিস্ট্রি অফ লেবার অফিসে, তাহলে এভাবে আপনারা আপনাদের কুইয়া প্ল্যাটফর্ম থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে যেতে হবে। আবার অনেকেই বলে আমরা তো লেবার অফিসের সামনে গিয়ে তো অ্যাপয়েন্টমেন্ট বুক করে যেতে পারবো। সো আপনারা যদি সেখানে গিয়ে আপনারা বুক করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে 20 রিয়াল 30 রিয়াল বা কোনো কোনো ক্ষেত্রে 50 রিয়ালও লাগতে পারে এই অ্যাপয়েন্টমেন্ট বুকিং পেপারটা ক্রিয়েট করার জন্য। সো আপনারা যদি নিজেদের কুইয়া প্ল্যাটফর্ম থাকে সেখান থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যেতে পারবেন।